আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন পবিত্র মাহে রমজান, এই রমজানে যদি আপনি একটি ছোট্ট আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সন্তান দান করবেন। কখন কি আমল, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটি একটি পরীক্ষিত আমল এবং সহি হাদিস এবং পবিত্র আল কোরআন থেকে ইনশাল্লাহ রেফারেন্স সহ আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। রাতের এবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও এবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। আমরা সকলেই সেহরিতে উঠি, আমাদের সবার উচিত আমরা যখন সেহরিতে উঠব তখন হয়তোবা দুইটা আড়াইটার দিকে, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেই দোয়া ফেরত দিবেন না, অর্থাৎ সেই দোয়া কবুল করে নেবেন। এমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। এটি সহিহ বুখারি এবং মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা যখন সেহরিতে উঠবেন রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে আপনারা উঠে অবশ্যই ওযু করে দুই রাকাত নফল বা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে নেক সন্তান অবশ্যই দান করবেন। কিভাবে দোয়া করবেন এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, তারপরে আমি আপনাদেরকে কয়েকটি দোয়া এখানে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্য বয়সেও আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছিলেন যে দোয়াটির মাধ্যমে, সেই দোয়াটি আপনি করতে পারেন। দোয়াটি হচ্ছে, রাব্বি হাবলি মিন লাদুনকা জুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। এটির অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। এটি সূরা আল ইমরানের আয়াত সংখ্যা 38 বলা হয়েছে। এছাড়াও আপনি আরও দোয়া করতে পারেন, যেগুলো আমাদের ভিডিওতে আমরা অবশ্যই বলে দিছি, সেগুলো আপনারা তার মধ্যে থেকে আপনারা এই দোয়াটিও করতে পারেন। আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারেন, রাব্বি হাবলি মিনাস সালেহিন, অর্থাৎ হে আমার প্রভু আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। এটি সূরা সাফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। আপনারা যারা আমাদের বিগত ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এই দোয়াগুলো সম্পর্কে জানেন। এরকম আরও অনেক দোয়া আছে যেগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই দেখে নিয়ে সবগুলো দোয়া নিয়ে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটি দেখলে সমস্ত দোয়াগুলো আপনারা পাবেন। দোয়া কবুলের একটি উত্তম সময় হচ্ছে শেষ রজনী, অর্থাৎ শেষ রজনীতে দোয়া করলে অবশ্যই সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, কেননা এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ পহরে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে, অর্থাৎ রাত 12টার পর থেকে শুরু করে আপনারা এই কাজটি করতে পারেন। আর আমরা যেহেতু রমজান মাস, এখন আপনারা চাইলে সেহরিতে উঠে দুইটা থেকে আড়াইটার মধ্যে এই কাজটি করতে পারেন। এটি রাতের এক তৃতীয়াংশ বলা হয়। তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন, তিনি তখন বলেন, আছো কি কেউ কোনো আহ্বানকারী, আমি তোমার ডাকে সাড়া দেব, কোনো প্রার্থনাকারী কি আসো, আমি তোমাকে যা চাও তা দিব, কেউ কি ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। স্বয়ং আল্লাহ তাআলা নিজে এই কথাগুলো বলেছেন। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস সংখ্যা 758। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি সেহরিতে এই সময় দোয়াগুলো করতে পারেন আল্লাহ তাআলার কাছে যে কোনো আমলের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যারা রোগাক্রান্ত অবস্থায় আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন এবং যারা দূরবর্তী সফরের সময় ও মা বাবার দোয়া কবুল হয়, এই সময়গুলোতেও আপনারা এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করতে পারেন এবং আল্লাহ তাআলার মাপ চেয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ আমাদের এই আমলগুলো করা তৌফিক দান করুন। যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।